বগুড়ার 16 বছরের কিশোর কৌশিক, ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে সে। সুদর্শন মেধাবী চতুর এই কিশোর স্কুলে যেমন ছিল ভালো শিক্ষার্থী, তেমনি বিজ্ঞানের প্রতিও ছিল তার ব্যাপক আগ্রহ। কিন্তু আলোর নিচেই যেন অন্ধকার। স্কাউটে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত এই কিশোরের নেশা ছিল কথিত অ্যাডভেঞ্চারের নামে ঝুঁকিপূর্ণ অপরাধে জড়ানো, যে কারণে নিষিদ্ধ ডার্ক ওয়েব জগতে বিচরণের মাধ্যমে কৌশিক নেমে যায় ব্যাংক ডাকাতির কাজে। ঘটনার 18 দিন পর পুলিশের হাতে গ্রেফতার হয়ে সে জানিয়েছে তার অপরাধ জগতে বিচরণের নানা ভয়ঙ্কর তথ্য। বিস্ময়কর সেসব তথ্য জেনে শুধু অবাকই নন, বিস্মিত হয়েছেন পুলিশের অপরাধ বিশেষজ্ঞরা। তাকে পাকড়াও করার পর পুলিশের সংশ্লিষ্টরা জানান, কৌশিক ডার্ক ওয়েবের ব্রাউজিংয়ে দ্রুত পারদর্শী হয়ে ওঠে। সেখানকার অপরাধ জগতে তার দাপুটে বিচরণ ছিল। হোয়াইট ডেভিল নামে একটি হ্যাকিং গ্রুপের মেম্বার ছিল সে। 52টি ফেক আইডি এবং 22টি ফেক ইমেইল আইডির মাধ্যমে সে যুক্ত ছিল সারা দুনিয়ার সাইবার অপরাধীদের সাথে। শৈশব থেকেই তার আগ্রহ এই সাইবার অপরাধ নিয়ে। বয়স যখন 14 বছর, তখন 2016 সালে ডার্ক ওয়েবে প্রাপ্ত একটি লিঙ্কের মাধ্যমে কৌশিক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি মোবাইল ফোনের প্রধান সার্ভার হ্যাক করে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সে দাবি করে, হ্যাকিংয়ের শিকার হয়ে ওই ফোন কোম্পানির সার্ভিস 8 ঘন্টা তার নিয়ন্ত্রণে ছিল। গত 5 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় ছুরিকাঘাত এবং দাহ্য পদার্থ ছুড়ে 2 নিরাপত্তা রক্ষীকে আহত করে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে কিশোর কৌশিক। মুখোশ পরা অবস্থায় তার নিক্ষিপ্ত দাহ্য পদার্থে এবং ছুরিকাঘাতে আহত হন হাবিবুর রহমান, যার বয়স 24, এবং মাসুদ রানা, যার বয়স 27, এই 2 নামের আনসার সদস্যজন। ভোরে সে মুখে মুখোশ এবং হাতে বিশেষ রুফটপ গ্লাভস পরে প্রথমে ছাদে ওঠে। এই গ্লাভস ব্যবহার করলে দেয়ালে উঠতে মই ব্যবহার করতে হয় না, স্পাইডারম্যানের মতো করে দেয়ালে ওঠা যায়। এরপর কাটার দিয়ে ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। শেষে ব্যাংকের ভেতরের লন্ড ভন্ড ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার 18 দিন পর বগুড়া পুলিশের একটি বিশেষ টিম গাজীপুরের টুঙ্গি এলাকায় কৌশিকের চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। কৌশিক জানায়, সে ডার্ক ওয়েবের মাধ্যমে নেয়া অভিজ্ঞতা অনুসারে ব্যাংকে ডাকাতির সময় পাহারারত আনসার সদস্যদের গায়ে নাইট্রোজেন সলিউশন ছুড়ে মারে। এটি গা পুড়িয়ে ফেলার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে। কাঁদুনে গ্যাস ধরনের এই পদার্থ কৌশিকের নিজস্ব ল্যাবে তৈরি করা। সে ব্যাংকের দেয়াল এবং মেঝের ওপর অ্যাসোটোন এবং অ্যালকালিন সলিউশন ঢেলে দেয়, যাতে সেগুলো পিচ্ছিল হয়ে যায়। কৌশিকের ইচ্ছা ছিল পৃথিবীর শীর্ষ অপরাধীর খাতায় নাম লেখানো। এ কারণে সে একটি আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাশিয়া থেকে অর্ডার করে এনেছিল পারক্লোরিক অ্যাসিড, ক্লোরোফর্ম, অ্যাডিনল ইথাইন এবং পটাশিয়াম ডাইক্রোমেট এই নামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ। নিজের বাড়িতে বসে সে তার ব্যক্তিগত ল্যাবে এসব নিয়ে গবেষণা চালাত। নিজের বাড়িতে বসে সে তার ব্যক্তিগত ল্যাবে এসব নিয়ে গবেষণা চালাত। কৌশিকের সংরক্ষণে ছিল বিভিন্ন সার্ভেলেন্স ইকুইপমেন্ট, নাইফ, ভেস্ট। এগুলো পুলিশের বিশেষ টিম এবং সেনাবাহিনী ব্যবহার করে। এছাড়া সে বাংলাদেশে একটি ই কমার্স সাইট থেকে কিনে নেয় ট্রেজার গান। হাই ভোল্টেজ এই গান ব্যবহার করে যে কোনো মানুষকে প্রতিহত করা সম্ভব। কৌশিকের আরও একটি অন্ধকার দিক ছিল নিউক্লিয়ার সায়েন্স বা পরমাণু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। অনলাইনে ডার্ক ওয়েবের মাধ্যমে এই সংক্রান্ত নিষিদ্ধ বই সংগ্রহ করে সে। পুলিশে জিজ্ঞাসাবাদে কিশোর কৌশিক জানায়, নিউক্লিয়ার সায়েন্সের ওপর পড়াশোনা করতে গিয়ে তাকে রাশিয়ান ভাষা শিখতে হয়েছে। একই সঙ্গে নিউক্লিয়ার বোমা তৈরির জন্য সে থিসিস নোট নিয়ে ডার্ক ওয়েবের মাধ্যমে জমা দিত। তার একটি 23 পাতার আর্টিকেল এবং 3 পাতার নকশা ডার্ক ওয়েবের মাধ্যমে প্রায় $8,500 বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যা $7,50,000 বেশি। দেশের একটি বেসরকারি ব্যাংকে তার মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে কৌশিক সেই টাকা তুলে নেয়। এরপর ডার্ক ওয়েবের মাধ্যমে তার কাছে আরও কিছু থিসিস ম্যাটার নেয়ার অর্ডার আসে। কৌশিকের আরও একটি আবিষ্কার হলো বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ইনস্ট্যান্ট ফায়ার। এটি এমন একটি তরল পদার্থ যা দিয়ে মাটি, বালি, পানি, কনক্রিট সহ যে কোনো বস্তুর উপরে এটি আগুন জ্বালানো সম্ভব। এই ইনস্ট্যান্ট ফায়ার ব্যবহার করে একই সঙ্গে সে 2 থেকে 3 মাস আগেও আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া জানান, একজন কিশোর এত ভয়াবহ অপরাধের পরিকল্পনা নিয়ে চলতে পারে তা সে অবাক হয়েছে। প্রতি রাতে তার এক বান্ধবীর সঙ্গে চ্যাটিংয়ে তার
প্রতি রাতেই তার এক বান্ধবীর সঙ্গে চ্যাটিং তার জন্য কাল হয়ে যায়। শুধু এই একটি সূত্র ধরে পুলিশ এই ভয়ঙ্কর কিশোরকে অপরাধ প্রতি রাতেই এক বান্ধবীর সঙ্গে চ্যাটিং এ তার চ্যাটিং প্রতি রাতে এক বান্ধবীর সঙ্গে চ্যাটিং তার জন্য কাল হয়ে যায়। শুধু এই একটি সূত্র ধরে পুলিশ এই ভয়ঙ্কর কিশোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।